জুলাইখা বলছে ওইবার প্রস্তাব দিছি এবার আবার প্রস্তাব দিব এবার আমার প্রস্তাবে যদি না মানে তাহলে ইউসুফ কে জেলের মধ্যে দেব ইউসুফ নবীকে ঠিক একই প্রস্তাব দেওয়া হলো ইউসুফ নবী আবার এমন প্রস্তাব পাওয়ার পরে জুলাইখাকে বলল না আমি হলাম আল্লাহর গোলাম আল্লাহর বান্দা হয়ে আমি এমন কাজ কখনোই করতে পারবো না ইসলামিক লাইফ জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে সূরা ইউসুফের অর্থ ব্যাখ্যা এটা জেনে অথবা শুধুমাত্র শিক্ষা তার মানে সূরা ইউসুফ থেকে যেটা শিক্ষা বের হবে এই সূরা ইউসুফের শিক্ষা যদি কোনো মানুষ তার সন্তান অথবা অধীনস্থ কর্মচারীকে দিয়ে দেয় আমার আল্লাহ জানাচ্ছেন ওই বান্দার জন্য যে বান্দা তার অধীনস্থ চাকর বাকর কর্মচারী এবং সন্তানকে সূরা ইউসুফের শিক্ষা দিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মৃত্যু যন্ত্রণাটাকে কমায়া দিবেন জোরে বলেন আল্লাহু আকবার আমার মুসলমান ভাইয়েরা এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইউসুফটা নাজিল করলেন কেন আমাদেরকে দিলেন কেন কারণ আছে না নাই আজকে এই যে মাহফিলটার আয়োজন করেছে এই আয়োজন করার মধ্যে কারণ আছে না নাই তারা চাচ্ছে কবরস্থানের উন্নতি হোক এরপরে মাহফিলের লোকজন এসে কোরআন শুনে বাড়িতে যাক এইটাই তো উদ্দেশ্য কথা বলেন ঠিক কি না আমার মুসলমান ভাইয়েরা আমি যে রাস্তা দিয়ে এই মাহফিলের দিকে আসলাম এই রাস্তাটা বানাইছে কেন কথা বলেন মানুষ চলাচল করার জন্য হাঁটাচলা করার জন্য আপনাদের এলাকায় যে মসজিদটা আছে এই মসজিদটা তৈরি করেছে কেন নামাজ পড়ার জন্য তার মানে বোঝা যাচ্ছে মসজিদ হয় নামাজের জন্য রাস্তা হয় চলাচলের জন্য মাহফিল হয় কোরআন হওয়ার জন্য কোরআন শোনার জন্য কথা বলেন ঠিক কি না তার মানে বোঝা যাচ্ছে দুনিয়ায় আমরা সাধারণ মানুষে কোনো উদ্দেশ্য ছাড়া কোনো কারণ ছাড়া কোনো কাজ করি আমরা সাধারণ মানুষ হয়ে যদি কোনো কারণ ছাড়া কোনো কাজ না করি তাহলে বলেন তো তামাম পৃথিবী যে আল্লাহ সৃষ্টি করলেন মানুষ জিন এরকম হাজার হাজার মাখলুকাত যে আল্লাহ সৃষ্টি করলেন এই আল্লাহ কোনো কারণ ছাড়া উদ্দেশ্য ছাড়াই কি সূরা ইউসুফটা নাজিল করেছে নাকি সূরা ইউসুফটা নাজিল হওয়ার কারণ হলো আল্লাহর নবী বিশ্ব নবী মক্কি জীবনের শেষের দিকে আল্লাহর নবীর উপর যখন মক্কার কাফেরেরা অত্যন্ত নির্যাতন আর নিপীড়ন শুরু করে দিল আল্লাহ নবী যখন দেশ ছেড়ে চলে যাবেন নির্যাতনের জন্য জেলখানায় গেলেন প্রত্যেকটা সময় আল্লাহর নবী যখন ধৈর্য হারা হয়ে যেতে লাগতেছেন তখন আমার আল্লাহ এই সূরা ইউসুফ নাজিল করে আমার নবীকে ধৈর্য ধারণ করার জন্য সূরা ইউসুফকে নাজিল করে জানিয়ে দিচ্ছেন নবী গো আজকে শুধু আপনার উপর একা নির্যাতন না আজকে আপনি একা জেলের মধ্যে ঢুকতেছেন না আজকে আপনি একা এরকম করে আপনার দেশের শাসকদের হাতে নির্যাতন হচ্ছেন না আপনার আগে এরকম আমার আরেকজন পয়গম্বর ছিল নাম তার ইউসুফ ইউসুফও আপনার মতোই নির্যাতন হয়েছিল আর ভবিষ্যতেও যারা আপনাকে অনুসরণ করবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা জোরে বলেন আল্লাহু আকবার ভবিষ্যতে যারা আপনি নবীকে অনুসরণ করবে তারা ওই ইউসুফ নবীর উপর আর আপনার উপর যেমন নির্যাতন এসেছে ভবিষ্যতেও তাদের উপরও তেমন নির্যাতন আসবে জোরে বলেন ঠিক কি না এখন আসেন সাইন নাম্বার আয়াত তেলাওয়াত করেছি ইজ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবা والشمس والقمر رأيتهم لي ساجدين এটা নাজিল হলো কেন দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন তিনি ছোট ছিলেন ছোট অবস্থায় ইউসুফের মা মারা গেছে আচ্ছা বলেন তো যে কোনো বাচ্চা যখন হয় ছোট্ট অবস্থায় যদি মারা যায় এই যে মুরব্বী ওনার বাচ্চা হওয়ার পরে কয়েকদিন পরে কিছুদিন পরে যদি ওই বাচ্চার মা মারা যায় তাহলে ওই বাচ্চার প্রতি মুরব্বীর কিন্তু বেশি মায়া তৈরি হয়ে যাবে কথা বলেন ঠিক কি না স্বভাবতই যখন মানুষদের সন্তান হয় আর বুড়ো বয়সে সন্তান হলে সন্তানের প্রতি একটু আলাদা রকম ভালোবাসা থাকে
এটা তো থাকেই, কিন্তু ইউসুফের বাবা তো মুরব্বি হয়ে গেছে, এটাই শুধু না, অল্প বয়সে ইউসুফের মা মারা গেছে। মা মারা যাওয়ার কারণে ইতিম নবী ইউসুফের প্রতি বাবা হযরত ইয়াকুব নবীর ভালোবাসা একটু বেড়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে ইউসুফ নবী তার পিতাও ছিলেন নবী, নাম তার ইয়াকুব। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তানকে অনেক ভালোবাসে, এমনিতেই সন্তানের প্রতি বাবার ভালোবাসা। এমন সময় হঠাৎ করে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম একদিন সকালবেলা বাবাকে বলছে, আব্বা আজকে রাতের বেলা আমি একটা স্বপ্ন দেখছি। কি দেখছে? স্বপ্ন দেখছি। বলছে, বাবা স্বপ্নটা হলো এই, আমি ঘুমের মধ্যে দেখলাম 11টা নক্ষত্র আর চন্দ্র সূর্য আমি ইউসুফের পায়ে এসে এসে দাদাই। জোরে বলেন আল্লাহু আকবার। এটাই আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইয ক্বালা ইউসুফু লি আবিহি ইয়া আবাতি ইন্নি রাআইতু আহাদা আশার কাওকাবা ওয়াশ-শামসি ওয়াল কমারি রাআইতুহুম লি সাজিদিন। এটাই আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আল্লাহ জানিয়ে দিচ্ছেন। ইউসুফ যখন তার বাবা ইয়াকুবকে বলল, বাবা আমি 11টা নক্ষত্র আর 2টা চন্দ্র আর সূর্য এই 2টাকে আমার পায়ে সেজদা করতে দেখেছি, নবীরা সব কিছু বোঝেন কি বোঝে না? তখন ইউসুফের বাবা এই স্বপ্নের কথা শুনে ব্যাখ্যাটা বুঝতে পারলেন। আচ্ছা বলেন তো, ইউসুফ নবীর স্বপ্ন আর আমাদের স্বপ্নে এক না আলাদা? কথা বলেন, আমাদের স্বপ্নগুলো বলি আমার মুসলমান ভাইয়েরা, একজন বাসের হেল্পার বোঝেন তো আপনারা, বাসের গায়ে এরকম করে বাড়ি দেয়, থাবলা দেয়, বাড়ি দেয়। আর মনে করেন আপনাদের এখানে বাস স্ট্যান্ড কোথায়? সিরাজগঞ্জ রোডে যায় বাসের গায়ে বাড়ি দেয় আর বলে ঢাকা ঢাকা ঢাকা। এই লোক প্রত্যেক দিন ঢাকায় যায়। এখন মনে করেন আজকে রাতে ঘুমাইছে, ঘুমানোর পরে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে ওই ঢাকা ঢাকা বলে আর কোথায় যেন বাড়ি দেয়। এখন ওর বউ ঘুম থেকে উঠছে, ওঠার পরে খেপে গেছে, যাই ওঠো, স্বামী লাফ দিয়ে উঠছে, উঠার পরে দেখতেছে আশেপাশে কি অবস্থা। তখন বউ বলতেছে যে কি হচ্ছে তোমার রাতে রাত্রে? তখন বলতেছে এই আমি তো এখনই বাসের গায়ে বাড়ি দিচ্ছিলাম, আমি তো ঢাকা যাচ্ছিলাম আর ঢাকা ঢাকা বলতেছিলাম গাছের গায়ে বাড়ি দিয়ে দিয়ে। বউ তখন বলে যে তুমি ঢাকার যাওনি গাড়িত নাই, তুমি আসো বাড়িত ঘুমাচ্ছিলে। তখন আমি যে বাসের গায়ে থাপা দিলাম, তখন বলছে তুমি বাসের গায়ে বাড়ি দেনি, তুমি আমার পিঠের থাপড়াচ্ছিলে। তার মানে বোঝা যাচ্ছে ইউসুফ নবীর স্বপ্ন আর আমাদের স্বপ্নে এক। আমার মুসলমান ভাইয়েরা, আজকালকার যুবকদের কথা যদি বলেন, যুবকরা সারা রাত স্মার্টফোনে ফেসবুক মেসেঞ্জার চালায়, ফেসবুক চালাতে চালাতে ফেসবুকের মধ্যে অন্যান্য মেয়েদের সঙ্গে চ্যাটিং ফিটিং করে। জোরে বলেন ঠিক কিনা? আমি যখন পড়াশোনা করতাম, আমি যখন মেসে থাকতাম, হোস্টেলে ছিলাম কয়েকদিনের জন্য আমি মেসে ছিলাম, তখন আমি রাতের বেলা ওয়াজ মাহফিল করে যখন ফিরি রাত 2টা 3টা বেজে যায়, কোনোদিন ফজর হয়ে যায়, আমি রুমের মধ্যে ঢুকে দেখি আমার রুমমেট এখনো ফোন নিয়ে কানের মধ্যে হেডফোন দিয়ে এরকম করে চ্যাটিং ফিটিং করতেছে। জোরে বলেন ঠিক কিনা? এরকম যুবক আছে না নাই? আবার কিছু কিছু যুবক আছে, এরা আবার হিন্দি সিনেমা বাংলা সিনেমা নাটকগুলাও মোবাইলের মধ্যে দেখে। কথা বলেন ঠিক কিনা? সারা রাত মোবাইলের মধ্যে হিন্দি সিনেমা গান বাজনা শোনে, শোনার পরে সকালবেলা দেখি ফজরের সময় গোসল করার জন্য সবগুলা একেবারে লাইন নিছে। আমি একদিন জিজ্ঞেস করলাম, দোস্ত তুমি এই সময় সকালবেলা গোসল করার জন্য আসছো কেন শীতের সময়? এখন তখন বলতেছে, হুজুর আজকে যখন ঘুমাইছিলাম ঘুমের মধ্যে নায়িকা আসছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঘুমায় গেছে, ঘুমের মধ্যে নায়িকা আসছে। আমি বললাম, ভাইরে একটা সিনেমা করার জন্য কোটি কোটি টাকা লাগে আর সেই নায়িকাগুলো তোমার ঘুমের মধ্যে কেমন করে আসলো? তখন যুবক বলে, হুজুর আজকে অমুক তামিল হিন্দি সিনেমা দেখেছিলাম, সিনেমার নায়িকার ছবি চেহারা দেখে ভালো লেগেছে, এই নায়িকাই আমার স্বপ্নের মধ্যে চলে আসছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। হাই রে যুবক, জীবন তোমার শেষ। এই যুবকগুলো আজকে অশ্লীল সিনেমা নাটক গানগুলো দেখিয়া ওই নায়ক নায়িকাদের দেখে আর ওইগুলা নিয়ে চিন্তা ভাবনা করার কারণে ওই যুবকদের মনের মধ্যে স্বপ্নের মধ্যে নায়িকাই চলে আসে। জোরে বলেন ঠিক কিনা? আজকে যুবকদেরকে বলবো, যুবক ভাই
রাত জেগে গান সিনেমা না দেখে আজকে যদি ইউসুফ নবীর মতো আমল করতা, ঈমান নিয়ে নামাজ যদি পাঁচ ওয়াক্ত পড়তে পারতা, তাহলে আমার আল্লাহ তোমার স্বপ্নের মধ্যে ওই রকম করে নায়িকা দিত না, তোমার স্বপ্নের মধ্যে আজও আল্লাহ ওই সাদা সূর্যকে তোমার পায়ে সেজদা করাতে পারত করে বলেন ঠিক কি না? বাস্তব কথা দেখেন, আমি একদিন নাটোরে মাহফিল করলাম। নাটোরে মাহফিল করার পরে আমার মুসলমান ভাইয়েরা, আমি মাদ্রাসা থেকে যখন বের হয়ে গেলাম মাহফিল করে বাসার দিকে যাব, হঠাৎ করে গাড়ি নষ্ট হয়ে গেল। আমি তখন ড্রাইভারকে নিয়ে ক্যামেরাম্যান কিনে গাড়ির সাইডে রেখে হুজুরকে বললাম আজকে আপনাদের এখানেই থাকব। মাদ্রাসার মধ্যে ফ্লোরে এক সাইডে আমার জন্য বিছানা করে দিল। ক্যামেরাম্যান আর ড্রাইভার শোয়ার সাথে সাথে তাদের ঘুম ধরে গেছে। আমার ওয়াজ করে স্বভাবতই প্রত্যেক দিন তাড়াতাড়ি ঘুম ধরে না, কিছুক্ষণ দেরি করে ঘুমাতে হয়, ঘুম ধরতে চায় না। ফোনে আমি তাফসির বের করে দেখি, এরপরে মুসলিম শরীফ বুখারী শরীফ হাদিসগুলো বের করে টানতে টানতে দেখি, দেখতে দেখতে ঘুমায়া যায়। ওই জন্য ঠিক তাই হয়ে গেল, ড্রাইভার ক্যামেরাম্যান পাশেই শুয়ে আছে, আমিও শুয়ে গেলাম। শুয়ে দুইজন ঘুমায় নাক দেখতেছে, আমি মোবাইল বের করে মোবাইলের মধ্যে আমি তখন কোরআন দেখতেছিলাম, এরপরে তাফসিরগুলো খুঁজে খুঁজে দেখতেছিলাম। হঠাৎ করে আমার পাশ থেকে বিড়বিড় বিড়বিড় করে একজন ছাত্র আওয়াজ করতেছে। আমি কাছে চলে গেলাম, কাছে গিয়ে আমি একটু প্রথমে অবাক হলাম, কেরে এত রাত্রে দুইটা তিনটা বাজছে, এত রাত্রে বিড়বিড় করে কি পড়তেছে? পাশে দেখতেছি আরেকজন, পাশে আরেকজন, একই জায়গায় একটু দূর দূর তিনজন ছাত্র বিড়বিড় 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 করে কি তেলাওয়াত করে কি পড়ে। আমি অবাক হয়ে গেলাম। অবাক হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমি ওখানে চলে গেলাম, যে ঘুমায় গেলাম। সকাল যখন হবে ফজরের নামাজ পড়ে বিদায় হওয়ার আগে হুজুরকে বললাম ওই তিন ছাত্রকে আমার কাছে আনেন। ওই তিন ছাত্রকে যখন আমার কাছে আনা হলো, আমার কাছে আনার পরে ওই তিন ছাত্র কাছে আসলো, আমি জিজ্ঞাসা করলাম বলো তো রাতের বেলা তুমি যখন ঘুমায়ছিলা ঘুমের মধ্যে কি বিড়বিড় করে পড়তেছিলা? শুনলাম একজন পড়তেছিল আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন জোরে বলেন আল্লাহু আকবার, আরেকজন আরেক সূরা, আরেকজন আরেক সূরা, তিনজন তিন সূরা পড়ে বাকারা যে পড়ছে তারা। আমি জিজ্ঞাসা করলাম কি তেলাওয়াত করতেছিলা বলো? তখন ওই যুবক বলতেছে, ওই ছেলে বলতেছে, হুজুর আমি যখন ঘুমায়াছিলাম আমি ঘুমানোর মধ্যে স্বপ্নের মধ্যে দেখতেছিলাম হুজুর আমার সামনে বসা, আর আমি হুজুরের সামনে কোরআন শরীফ পড়ে সবক নিচ্ছিলাম, হুজুরের সামনে আমি তেলাওয়াত করতেছিলাম সূরা বাকারা। আসলে সে ঘুমায় গেছে, কিন্তু মাদ্রাসার ছাত্র হওয়ার কারণে ঘুমের মধ্যেও তারা কোরআন তেলাওয়াত করে জোরে বলেন আল্লাহু আকবার। তারা মাদ্রাসার ছাত্র, তাদের স্বপ্নের মধ্যে কোরআন আসে, আর আমাদের স্বপ্নের মধ্যে নায়িকা আসে, তার মানে বোঝা যায় আমাদের ইমানের মধ্যে এখনো ভেজাল আছে জোরে বলেন ঠিক কি না? ইউসুফ নবী যখন বাবার কাছে বললো বাবা আমি এই স্বপ্ন দেখেছি, সঙ্গে সঙ্গে বাবা হযরত ইউসুফ নবীকে বলতেছে বাবা শোনো, ইয়াকুব নবী বলছে বাবা আজকে তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নের কথা তুমি তোমার অন্য ভাই বোনদের কোনো ভাইদেরকে বলবা না। ইউসুফের 10 জন ভাই ধরে বলেন কয়জন? 10 জন ভাই, কোনো ভাইকে তুমি এই কথাটা বলবা না। আমার মুসলমান ভাইয়েরা এমন কথা শোনার পরে ইউসুফ নবী সঙ্গে সঙ্গে চিন্তা করলো, তাহলে তো কাউরে বলা যাবে না, বাবা যেহেতু নিষেধ করেছে কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহর নবী ইউসুফ চুপ করে থাকলেন ছোট মানুষ, কিন্তু এইদিকে হযরত ইয়াকুব আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে চিন্তা করলেন কি করা যায়। তিনি বাবাকে বন্ধ করতে বললেন, কিন্তু পাশের রুমে একজন ইউসুফের বড় ভাই ইয়াহুদার স্ত্রী ছিল, ওই ইয়াহুদার স্ত্রী গেটের কাছে এসে কান লাগায় দিয়েছে। আমার এলাকায় কিছু কুটনি বুড়ি থাকে কি থাকে না, কুটনি মানে বুঝেন, এর কথা অক লাগায়, ওর কথা অক লাগায়, ওর কথা অক লাগায়, এই করেই বেড়াই জোরে বলেন ঠিক কিনা? ইয়াহুদার বউ ছিল এই চরিত্রের, মানে ইনার কথা ওনার কাছে, ওনার কাছে ওনার কাছে, এরকম সবার কথা একজনের কথা আর একজনের কাছে লাগায়। এখন ইউসুফের বাবা হযরত ইয়াকুব নবী যখন বললেন যে তুমি এই স্বপ্নের কথা কাউরে বলবা না, এমন কথা শোনার পরে এই ইয়াহুদার স্ত্রী এটা শুনে ওই 10 ভাইয়ের কাছে গিয়ে বলে দিচ্ছে, 9 ভাইরে বলে দিচ্ছে, শোনো তোমাদের ভাই ইউসুফের মা মারা গেছে, এরপরে ইউসুফ ছোট, এই জন্য এমনিতেই তোমার বাবা ইউসুফকে বেশি ভালোবাসে, কিন্তু আজকে একটা কাহিনী ঘটে গেছে, ইউসুফ এরকম একটা স্বপ্ন দেখেছে যে স্বপ্ন দেখার কারণে ইউসুফের প্রতি তার বাবার ভালোবাসা আরও বেড়ে যাবে জোরে বলেন আল্লাহু আকবার।
দশ ভাই চিন্তা করে, ওই কয়জন ভাই মিলে চিন্তা করে, কিরে তাই তো, এখন এমনিতে ইউসুফের প্রতি আমাদের বাবার ভালোবাসা এমনিতেই বেশি, আর আজকে এই ঘটনার পর তো আরও বেড়ে যাবে, তাহলে কি করা যায় কি করা যায়, ইউসুফকে আর একসাথে রাখা যাবে না। দশ ভাই তখন দশ ভাই মিলিয়া এবার একটা ষড়যন্ত্র তৈরি করল। আমার মুসলমান ভাইয়েরা, দশ ভাই মিলিয়া ষড়যন্ত্র করল কি করা যায়। এইবারও দশ ভাই মিলে চিন্তা ভাবনা করলো, এরকম একটা গোল টেবিলে বসলো। গোল টেবিলে বসার পরে এই দশ ভাই মিলিয়া সঙ্গে সঙ্গে ডিসিশন নিয়ে নিল, ইউসুফ নবীকে আর রাখা যাবে না, তারে হত্যা করা লাগবে, নাহলে দূরে কোথাও নিয়ে যেয়ে ফেলে আসা লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ডিসিশন নেওয়ার পরে দশ ভাই মিলিয়া আব্বা হযরত ইয়াকুবকে বলল, আব্বা আপনি একটা কাজ করেন, আমাদের ছোট ভাই ইউসুফকে নিয়ে আমরা একটা খেলাধুলা করতে চাই, আমরা তারে নিয়ে একটু দূরে যেতে চাই, আপনি যদি অনুমতি দেন তাহলে ইউসুফকে নিয়ে আমরা দূরে যেয়ে একটু খেলাধুলা করব। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যখন যেতে চাইলেন, বাবা তখন বললেন, না আমার ছেলেকে আমি নিয়ে যেতে দেব না, কারণ আমার সন্তানকে নিয়ে গেলে তোমরা কোনো নিশ্চয় বিপদে ফেলবা। বিপদের আশঙ্কা করিয়া ইয়াকুব নবী যখন তারে নিয়ে যেতে দিতে চাই না, তখন বাবার সামনে সন্তানকে দশ ভাই মিলে কোলে তুলে নিল। কোলে তুলে নেওয়ার পরে এই সন্তানকে এক ভাই আর এক ভাইয়ের কোলে দেয়, আর এক ভাই আর এক ভাইয়ের কোলে দেয়, এরকম করে আদর করে। বাবা এটা দেখার পরেও বললো, না আমার সন্তানকে নিয়ে যেতে দেব না। কিন্তু বাবা যখন ওখান থেকে চলে গেল, দশ ভাই মিলিয়া ইউসুফ নবীকে নিয়ে এইবার চলে গেল জঙ্গলের দিকে। জঙ্গলের দিকে যাওয়ার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম এতক্ষণ দশ ভাইয়ের কোলে ছিল, দশ ভাইয়ের কোলে ছিল, দশ ভাইয়ের কোলে ছিল, দশ ভাইয়ের কোলে থাকা অবস্থায় ইউসুফ আলাইহিস সালামকে যখন দূরে নিয়ে চলে গেল, বনের মধ্যে নিয়ে গেল, বনের মধ্যে নিয়ে যাওয়ার পরে এইবার দশ ভাই মিলে এবার আর কোলে না, ইউসুফ নবীকে এবার হাত থেকে নিচে জোরে করে ফেলে দিল। জোরে করে এরকম করে আশার দিল, আশার দেওয়ার পরে ইউসুফ ছোট্ট মানুষ কান্না শুরু করে দিল, কাঁদতে কাঁদতে বলে, ভাই আমারে আর মাইরেন না। এখান থেকে ওই ভাইগুলা দশ ভাই বড় বড় মানুষ, বিশাল বডির অধিকারী, তারা এবার ইউসুফ নবীকে ফুটবলের মতো শটাচ্ছে। জোরে বলে নাউজুবিল্লাহ। ইউসুফ নবীকে একজন শট মারে আর একজন সামনে থেকে মারে। আসলে বলেন তো, ইউসুফ নবীর কোনো দোষ ছিল নাকি? কোনো দোষ আছে? ইউসুফ নবীর কোনো দোষ নাই। ইউসুফ নবীর একটা মাত্র দোষ, সেটা হচ্ছে বাবার কাছে অন্য ভাইদের তুলনায় বেশি প্রিয়। জোরে বলেন ঠিক কিনা? আজও যদি আমাদের মধ্যেও কেউ জনগণের কাছে বেশি প্রিয় হয়, তাহলে সেই মানুষটাকে ইউসুফ নবীর মতো ষড়যন্ত্রের শিকার হতে হয়। জোরে বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে একজন দুজন মানুষ ছিল, কোরআনের আলোচনা করলে লক্ষ লক্ষ মানুষ হয়, হাজার হাজার মানুষ হয়, শুধুমাত্র কোরআনের আলোচনা করার কারণে যাদের জনপ্রিয়তা আকাশচুম্বী, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে, এদের জনপ্রিয়তা দেখে এক শ্রেণীর মানুষের সহ্য হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? জনপ্রিয়তা দেখে সহ্য না হওয়ার কারণে আজকে একটা কোরআনের পাখি খাঁচার মধ্যে বন্দি, আর একজনকে নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে যেয়ে থাকা লাগতেছে। জোরে বলেন ঠিক কিনা? তাদের কোনো দোষ নাই, খুন করেনি, ধর্ষণ করেনি, তারা কোন রকম কাজ খারাপ কাজের সঙ্গে জড়িত হয় নাই, তাদের শুধু একটা মাত্র দোষ, তারা কোরআনের আলোচনা করে, একটা মাত্র দোষ তাদের, জনগণের কাছে তারা প্রিয়, তাদের যেখানেই যায় লক্ষ লক্ষ জনগণ একসাথে হয়। জোরে বলেন ঠিক কিনা? এই জনপ্রিয়তার কারণে আজকেও যেমন তাদেরকে খাঁচাই বন্দী হওয়া লাগে, দেশ ছাড়া হওয়া লাগে, তেমন করে ইউসুফ নবীরও কোনো দোষ ছিল না, একটাই দোষ ছিল, বাবার কাছে বেশি প্রিয় হওয়া। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, দশ ভাই যখন লাঠি দেয়, এই ভাই লাঠি দিয়ে ওই ভাইয়ের কাছে দেয়, ওই ভাই লাঠি দিয়ে আর এক ভাইয়ের কাছে দেয়, এইরকম করতে করতে ইউসুফ নবী কান্না শুরু করে দিল, ব্যথায় কাতর হয়ে গেল। বড় ভাই ইয়াহুদার পাটা চেপে ধরলো, ধরার বলতে বলতেছে, ভাই তুমি আমারে মারতেছ, সবাই ভাই মিলে আমারে মারতেছে, এভাবে মারলে আমি মরে যাব, ভাই দয়া করে আমারে আর মেরো না, আমার বাবার অবর্তমানে ইয়াহুদা তুমি তো আমার অভিভাবক, তুমি কেন আমারে মারতেছো, কি কারণে আর মারতেছি, তুমি আমার অভিভাবক, দয়া করে তুমি এদের হাত থেকে আমারে বাঁচাও। বড় ভাই ইয়াহুদার একটু মায়া হলো, সঙ্গে সঙ্গে বলতেছে, ও ভাইরা তোমরা একটু থামো, আমরা কিন্তু ইউসুফকে হত্যা করার বেলে পাশ করি নাই,
ইউসুফকে হত্যা করার জন্য এখানে নিয়ে আসি নাই, আমরা ইউসুফকে দূরে ফেলে দেওয়ার জন্য নিয়ে এসেছি। তোমরা এভাবে ইউসুফকে আঘাত করো না, ইউসুফকে এখান থেকে নিয়ে আমরা অন্য জায়গায় ফেলে দিয়ে আসি। ইউসুফ নবীকে নিয়ে চলে যাওয়া হলো, দূরে যাওয়ার পর একটা কূপের কাছে নিয়ে গেল। কূপের কাছে নিয়ে যাওয়ার পরে আমার মুসলমান ভাইয়েরা এইবার আল্লাহ আয়াত নাজিল করে এই বিষয়টা জানিয়ে দিচ্ছেন, নিকতুলু ইউসুফ আবি ওয়াতরহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। আল্লাহ জানাচ্ছেন ইউসুফ ছিল ষড়যন্ত্রের শিকার, কথা বলেন ঠিক কিনা? ইউসুফকে নিয়ে যায় এবার কূপের মধ্যে ফেলে দিবে। ইউসুফ নবী কি করল, ওইখানে যখন দাঁড়ায় আছে ইউসুফ নবীর গায়ে একটা জুব্বা আর একটা পায়জামা পরা, এমন সময় সব ভাই মিলিয়া ইউসুফের জুব্বা খুলে নিচ্ছে, পায়জামা খুলে নিয়ে উলঙ্গ করে ইউসুফ নবীকে পানির মধ্যে ফেলবে। ইউসুফ নবী তখন বলতেছে, ভাই রে আমরা তো তোমরা তো আমাকে ফেলে দিয়েই যাবা, জামা কাপড় খুলে আমার উলঙ্গ করো না, আমি যদি এখানে কূপের মধ্যে পড়ে মারা যাই তাহলে আমার জুব্বা আর পায়জামা আমার কাফনের কাপড় হবে, আর যদি মারা না যেয়ে বেঁচে যাই তাহলে এটা দিয়ে আমি আমার শরীরটাকে ঢাকতে পারবো, ইজ্জতটাকে ঢাকতে পারবো। আমার মুসলমান ভাইয়ারা এমন কথা বলার পরে হযরত ইউসুফের অন্য ভাইগুলোর দয়া হলো না, সব ভাই মিলে টেনে হিঁচড়ে ইউসুফের জুব্বাটা খুলে নিল, পায়জামাতে খুলবে কিন্তু কোনো মতেই খুলতে দিল না। ইয়াহুদা বলল, অত জোরাজুরি করার দরকার না, একে এখনই ফেলে দাও, এখনই ফেলে দাও। আমার মুসলমান ভাইয়েরা আল্লাহ নবী ইউসুফকে যখন নিচে ফেলে দিতে চাই তখন অন্য ভাইয়েরা ইউসুফের কাছে আসে, ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিল। ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দেওয়ার পরে ইউসুফ নবী যখন কুয়ার মধ্যে পড়ে গেল, সঙ্গে সঙ্গে অন্য ভাইগুলো ইউসুফকে রেখে সব মিলে চলে গেল। কিছুক্ষণ পরে ওই সাইড দিয়ে একদল কাফেলা যাচ্ছিল, এই কাফেলা হাঁটতে হাঁটতে আল্লাহ রব্বুল আলামিন ইউসুফকে বাঁচাবেন বলে আল্লাহ রব্বুল আলামিন ওই কূপের পাশ দিয়ে ওই কাফেলার পথ ভুলা দিয়ে কূপের সাইড দিয়ে রাস্তা দেখা দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। মুফাসসিরগণ লিখেছেন, ইউসুফ নবী যেই কূপের মধ্যে আসছে ওই কূপের অন্য রাস্তা দিয়ে তারা যাচ্ছিল, কিন্তু আল্লাহ ভুলাইয়া ওই কূপের সাইড দিয়ে নিয়ে আসছে। ওদেরও পানির প্রয়োজন ছিল, পানি খাবে। এখন একজন বালতি ঢুকায় দিয়েছে পানি নেওয়ার জন্যে, দেওয়ার পরে ওর ভিতরে থেকে যখনই ওই বালতিটা তুলল, বালতির সঙ্গে আল্লাহ নবী ইউসুফ উঠে আসলেন। জোরে বলেন আল্লাহু আকবার। অনেক সময় পার হয়ে গেছে, ইউসুফ নবীকে যখন বালতিতে করে তুললেন ওই দশ ভাই চিন্তা করল, আমাদের ইউসুফকে এখন কি অন্য কোনো অবস্থায় আছে, কি মারা গেছে না বেঁচে আছে দেখে আসার দরকার। তারা তখন ইউসুফ নবীর কাছে আসলো, আসার পরে এইবার তারা দেখতে পেল ইউসুফ নবীকে ওই কাফেলার লোকেরা তুলছে। তারা চিন্তা করলো এরে ভালো দামে বিক্রি করা যাবে। দশ ভাই এসে গেছে ওই জায়গায়, এসে বলতেছে ওইটা হলো আমাদের গোলাম, আমাদের কাছ থেকে পালায় গিয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন যদি এই ইউসুফকে তোমরা নিয়ে যেতে চাও তাহলে আমাদেরকে 22-24 দিরহাম অথবা 20-22 দিরহাম তখনকার সময়ে এই টাকাটা আমাদেরকে তোমার দিতে হবে। আমাদেরকে যদি এই টাকাটা তোমরা দিতে পারো তাহলেই আমাদের গোলামকে নিয়ে যেতে পারো, আর নতুবা তোমাদের চোর বলে তোমাদের বিরুদ্ধে আমরা গিয়ে মামলা করবো। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার বিপদে পড়ে গেলেন তারা। বিপদে পড়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে চিন্তা করলেন এই অল্প দামে ইউসুফকে আমরা কিনে নিতে পারি। 18-21 দিরহাম দিয়ে ইউসুফ নবীকে তারা কিনে নিল। কিনে নেওয়ার পরে এইবার সবাই ইউসুফ নবীকে নিয়ে ওই জায়গা থেকে মিশরের উদ্দেশ্যে রওনা দিল। রাস্তা দিয়ে যাইতে যাইতে যখন মিশরে একটা বড় বাজারে উপস্থিত হয়ে গেল, 45 বাজারে উপস্থিত হয়ে গেল। যাওয়ার পরে ইউসুফ নবীকে বিক্রি করবে। ইউসুফ নবীকে বিক্রি, মানুষ বিক্রির নিয়ম ছিল তখন, অত্যন্ত সুন্দর চেহারার মানুষ হযরত ইউসুফ নবী তার দিকে যে তাকায় সে কিনতে চায়। একটা বৃদ্ধা মহিলা, এই বৃদ্ধা মহিলা সুতা কেটে কেটে কিছু অল্প টাকা ইনকাম করে, সুতা কেটে কেটে যত টাকা আজীবন ইনকাম করছে এ সব নিয়ে চলে আসছে ইউসুফ নবীকে কেনার জন্যে। কিন্তু এইবার তারা দামদর করে, যেই কেনার জন্যে আসে সেই দামদর করে, যেই কেনার জন্যে আসে সেই দামদর করে। হঠাৎ করে ওই রাস্তা দিয়ে মিশরের অর্থমন্ত্রী আজিজে মিশর যাচ্ছিল,
অর্থমন্ত্রী রাস্তা দিয়ে যাওয়ার সময় চিন্তা করতেছে, এই ছেলে দেখে সে ছেলের দিকে তাকায় চিন্তা করতেছে, এই ছেলে যেমন তেমন ছেলে না, এই ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল, ভবিষ্যতে ভালো কিছু হবে। জোরে বলেন আল্লাহ আকবার। ইবনে মাসুদ বলে, তিনজন ব্যক্তি পৃথিবীর সবচাইতে চালাক কয়জন? তিনজন। ইবনে মাসুদ বলছেন তিনজন। এক নাম্বার হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই নাম্বারে হলো হযরতে মুসাকে, যেই দুইজন মেয়ে নিয়ে গিয়েছিল, তার শ্বশুরের দুইজন মেয়ে। এই দুইজন মেয়ে হযরতে মুসাকে শ্বশুরের কাছে নিয়ে যায়, বলছিল আব্বা এই লোকটাকে আমাদের কাছে থাকতে দেন, এইটা আমাদের কাজে লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। সামর্থ্যবান মানুষ। আর তিন নাম্বারে ইবনে মাসুদ বলছেন, এই আজিজে মিশর আমাদের এত বুদ্ধিমান একজন মানুষ, কারণ হচ্ছে সে ইউসুফ নবীকে কোনো দাম দর কিনে নাই, ইউসুফ নবীকে দেখা মাত্র বিনা দাম দর করে, দাম দর না করে ইউসুফ নবীকে কিনে ফেলেছিল। বলেন আল্লাহু আকবার। শুয়াইব আলাইহিস সালামের মেয়ে সুন্দর কথা মনে করে দিয়েছেন আমার হুজুর। আমার মুসলমান ভাইয়েরা, শোয়েব আলাইহিস সালামের দুইজন মেয়ে হযরতে মুসা আলাইহিস সালামকে দেখার পরে, তারা মুসা আলাইহিস সালাম তাদের দুইজন মেয়েকে পানি উঠিয়ে দিয়েছিল কুয়া থেকে, পানি উঠিয়ে দিয়ে সহযোগিতা করেছিল। এই জন্যে বাবার কাছে গিয়ে বলেছিল, বাবা এই লোকটা কাজের লোক, ভালো কাজ কাম করতে পারে, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, এই মানুষটাকে আমাদের বাড়িতে কাজে রাখলে এই মানুষটার দ্বারা আমাদের উপকার হবে। এই মেয়ে আর আজিজে মিশর আর আবু বকর তিনজন চালাক। ইবনে মাসুদ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এইবার আজিজে মিশর হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিনা দাম দর করে যা টাকা চেয়েছিল সেই টাকা দিয়ে কিনে নিল। কিনে নেওয়ার পরে এইবার রাজ দরবারে চলে গেল। তার মানে বোঝা যাচ্ছে, আমি আপনি যেই হই না কেন, আমরা শুধুমাত্র কষ্ট না করে, পরীক্ষা না দিয়ে ভালো জায়গায় যেতে পারবো? ইউসুফ নবী 10 ভাই মারছে, মারার পরে কূপের মধ্যে ফেলে দিয়েছে, এতদিন কূপের মধ্যে ফেলে না, এই জন্য গরিব সংসারে ছিল। কিন্তু যেই না ইউসুফ নবীকে কূপের মধ্যে ফেলা হয়েছে, কূপ থেকে উঠায়া আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে রাজ দরবারের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা যাচ্ছে, আপনার উপরে যদি নির্যাতন আসে, আপনাকেও যদি হত্যার ষড়যন্ত্র করে, আর আপনি যদি ইসলামের পথে অবিচল থাকেন, আমার আল্লাহ আপনাকে অত্যন্ত বড় সম্মানের অধীনে অধিষ্ঠিত করবে। জোরে বলেন ঠিক কিনা। আমার মুসলমান ভাইয়েরা, ইউসুফ নবীকে আজিজে মিশর নিয়ে চলে গেল। যাওয়ার পরে বাসার মধ্যে জুলাইখাকে বলল, আমাদের এই ছোট্ট সন্তানকে ঘরে দেখায় দাও, এই বাচ্চাটাকে আমাদের বাড়িতে লালন পালন করব, সুন্দর করে লালন পালন করে এই সন্তানকে আমরা ভালো করে লালন পালন করে বড় করে, তারপরে এই সন্তান আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এরকম করে ইউসুফ নবী আজিজে মিশর অর্থমন্ত্রীর বাড়িতে লালন পালন হচ্ছে। হতে হতে যখন তিনি অনেক বড় হয়ে গেলেন, তিনি আগের থেকে ইসলাম পরিপূর্ণ, ইসলামের মধ্যে দাখিল হয়ে গিয়েছিলেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হতে বলছেন। ইউসুফ নবী পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়েছিলেন, ছোটবেলা থেকে ইসলামের মধ্যে দাখিল হয়েছিলেন। তিনি ছোট থেকেই মহিলাদের সঙ্গে যেরকম করে থাকা উচিত, পর্দা করা উচিত, ওরকম করেই বড় হচ্ছিলেন। আমার মুসলমান ভাইয়েরা, ইউসুফ নবী যত বড় হয় তত তার সৌন্দর্য ফুটে ওঠে, চেহারা এত সুন্দর হয়। মুফাসসিরগণ বলেন, আমাদের নবী ছিল লাবণ্যময় সুন্দর, আর ইউসুফ নবী ছিল সাদা সুন্দর। ইউসুফ নবীকে তখনকার সময়ে মেয়েরা দেখতে গেলে লাউ কদু কাটতে গিয়ে, ফল কাটতে গিয়ে হাত আঙ্গুল পর্যন্ত কেটে ফেলতো, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এত সুন্দর ইউসুফ নবী যৌবনে পদার্পণ করার পরে জুলাইখা ইউসুফের প্রতি আসক্ত হয়ে গেল। জুলাইখা মনে মনে ভাবল, যে ছেলে দেখতে এত সুন্দর, তার সাথে যদি আমার শারীরিক সম্পর্ক হয় তাহলে না জানি আরো কত সুন্দর হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই চিন্তা করে জুলাইখা একদিন হঠাৎ করে ইউসুফ নবীকে প্রস্তাব দিল, ইউসুফ শোনো, এদিকে আসো।
ইউসুফকে দাসী দিয়ে ঘরের মধ্যে ডাকায় নিল। ডাকায় নেওয়ার পরে ঘরের মধ্যে ঢুকে এবার দরজাটা লাগায় দিল। লাগায় দেওয়ার পরে এইবার ইউসুফ নবী ভিতরে আসার পরে জুলাইকা ইউসুফকে সরাসরি প্রস্তাব দিল খারাপ কাজ করার জন্যে। জেনা ব্যবিচারের প্রস্তাব দিয়ে দিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই প্রস্তাব পাওয়ার পরে ইউসুফ নবী তিনি ইমানদারের কাজ করলেন, মাথা নিচু করলেন, তিনি ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেন। ইউসুফ নবীর কাছে যখন জুলাইকা এগিয়ে আসে, ইউসুফ নবী একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া ইউসুফ নবী ঘর থেকে দৌড় দিয়ে সব দরজা খুলে বের হয়ে গেল। কিন্তু জুলাইকা ইউসুফের পিছন পিছন দৌড়ানো শুরু করলো। ইউসুফের পিছন পিছন দৌড়াতে দৌড়াতে পিছন দিক থেকে যৌবনের জ্বালা এমন এমন ক্ষিপ্ত হয়েছিল, জুলাইকা পিছন থেকে এরকম করে কলারটা ধরলো। আর ইউসুফ নবীর স্পিরিট এত বেশি ছিল, কলারটা ছিঁড়ে সে সামনের দিকে চলে গেল। সামনে যাওয়ার পরে দেখতেছে আজিজে মিশর গেটের সামনেই দাঁড়িয়ে আছে। আজিজে মিশরকে দেখে জুলাইকা আর ইউসুফ দুইজনে থমকে গেল। যুবকদেরকে বলবো, যুবক ভাই, এরা দেখবা তোমাদেরকে এরকম জুলাইখার মতো কুপ্রস্তাব দেওয়ার অনেক মানুষ আশেপাশে আছে, যদি কুপ্রস্তাব দেয় আর তুমি যদি দৌড়ে পালিয়ে যাও, ওই মহিলার প্রস্তাবে রাজি না হও, তাহলে ইউসুফ নবীর মতো তুমি যুবককে আল্লাহ ইউসুফ নবীর সাথেই জান্নাতে দিয়ে দিবে। জোরে বলেন ঠিক কিনা। এইবার সামনে তাকিয়ে দেখে আজিজে মিশর উপস্থিত। জুলাইকা তখন আজিজে মিশরের কাছে হঠাৎ করে বিচার দিয়ে দিল, দোষটা ছিল কার বলেন তো? মনোযোগ দিয়ে শুনতেছেন তো? জুলাইখার দোষ। সামনে দৌড়ে গেছে, পিছন দিকের কলার ধরছে, কলার ধরার পর এত জোরে স্পিড ছিল কলার ছিঁড়ে ইউসুফ দৌড়ে চলে গেছে। এখন পিছনে যদি কলার ছিঁড়া থাকে তাহলে বোঝাই যাচ্ছে পিছন থেকে টেনে ধরছিল, কথা বলেন ঠিক কিনা। কিন্তু স্বামীকে দেখার পরে স্বামীর কাছে বলছে, স্বামী দেখেন আমার বাড়িতে লালন পালন হওয়ার পরে এই ইউসুফ আজকে আমার চরিত্র আমার ইজ্জতের উপরে হামলা করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন আজিজে মিশর ইউসুফের দিকে তাকালো, কলারের দিকে তাকালো এবং জুলাইখার দিকে তাকালো। তাকানোর পরে বুঝতে পারলো এইটা কার কাজ, এইটা জুলাইখার কাজ। কিন্তু বুঝতে পারার পরও নিজের সম্মান এবং নিজের প্রেস্টিজকে রক্ষার কারণে তখন ইউসুফকেই দোষী বানায় দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইউসুফকে দোষী বানানোর পরে ইউসুফকে এবার জেলের মধ্যে ঢুকানো হলো। জেলের মধ্যে ঢুকে বিভিন্ন ঘটনা ঘটে গেছে। ইউসুফকে জেলে ঢুকানোর পরে কিভাবে বের হলো এটা আপনারা শুনতে চান কি চান না? কারা কারা চান একটু হাত তোলেন তো, তোলেন না চলে যাবেন আগেই। লিল্লাহে তাকবীর। আচ্ছা হাত নামান। এখন সামনে আছে ইউসুফ জেলে ঢোকার পরে বের হলো কিভাবে, জেলের মধ্যে কি ঘটেছিল। জুলাইখা এইবার এই বিষয় নিয়ে অনেক অহংকারী হয়ে উঠল, কিন্তু কোনো বিষয় কিন্তু চেপে থাকে না। আমরা বলি দেওয়ালেরও কান আছে, কথা বলেন ঠিক কিনা। এই কথাটা ইউসুফের কলার ছিঁড়েছে এটা এলাকায় প্রচার হয়ে গেল। অন্যান্য মন্ত্রী যারা ছিল, এই মন্ত্রীদের স্ত্রীরা ইউসুফের এই কথা শোনার পরে তারা জুলাইখার নামে উল্টা পাল্টা কথা বলা শুরু করল। সবাই বলল, একজন অর্থমন্ত্রী স্ত্রী হয়ে চাকরের সঙ্গে খারাপ কাজ করতে যাই, এরকম বেহায়া আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা। এমন কথা শোনার পরে জুলাইখার রাগ হল। অন্য যেই মন্ত্রীর স্ত্রীগুলা বলেছিল ইউসুফের মতো চাকরের সঙ্গে এমন কাজ করতে কেন চায়, তখন জুলাইখা ওই মন্ত্রীদের স্ত্রীদেরকে দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে জুলাইখা সব মন্ত্রীদের স্ত্রীদেরকে বলল, তোমরা আমার বাড়িতে আসবা দাওয়াতে। সব স্ত্রীরা যখন আসলো, অন্য মন্ত্রীদের স্ত্রীরা জুলাইখার বাড়িতে যখন আসলো, সবাইকে খাবার দিছে সুন্দর টেবিলে। দেওয়ার পরে সবার হাতের মধ্যে একটা করে মনে করেন কোনো ফল অথবা লেবু এরকম কিছু দিছে, আর একটা হাতে ছুরি দিছে। ছুরি দেওয়ার পরে জুলাইকা তাফসিরের মুফাসসির বলছেন, তাফসির কারক বলছেন, মুফাসসির লিখেছেন যে ইউসুফ নবী যখন ওই ঘরের আশেপাশে দিয়ে যাচ্ছিল, তখন জুলাইকা মন্ত্রীর স্ত্রীদেরকে লেবু অথবা অন্য কোনো ফল দিয়ে চাকু এক হাতে দিয়া বলতে যে তোমরা এখন ফলটা কাটো, যেই না বলেছে ফলটা কাটো, আর চাকর দিয়ে বলছে ইউসুফ রে এখানে ডাকো। ইউসুফ নবী যখন ঘরের মধ্যে প্রবেশ করলো, তখন সব স্ত্রীরা মন্ত্রীদের স্ত্রীরা ইউসুফের চেহারার দিকে তাকাইয়া দুনিয়াকে ভুলে গেল, ফলের বদলে হাতটা কাটা শুরু করলো। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার জুলাইখা ওই মন্ত্রীর স্ত্রীদেরকে বলে, শোনো তোমরা কেন এমন করলা, হাত কাটলা কেন, আর ইউসুফকে দেখার পরে তোমরা ফল কাটতে যে হাত কাটলা কেন। তখন বলছে ইউসুফের চেহারা এত সুন্দর, আমরা ইউসুফের চেহারা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। জোরে বলেন আল্লাহু আকবার।
মন্ত্রীদের স্ত্রীরা এবার নিজেরা নত অস্বীকার করলো, বললে এত সুন্দর যুবক যার কারণে তুমি এই কাজ করছো, তুমি তো তারে প্রস্তাব দিছো, আর আমরা হলে প্রস্তাব দিতাম না, সরাসরি খারাপ কাজের জন্য তারে পাকড়াও করতাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইবার মন্ত্রীর স্ত্রীদের সামনে জুলাইখা বলছে, ওইবার প্রস্তাব দিছি, এবার আবার প্রস্তাব দিব, এবার আমার প্রস্তাবে যদি না মানে তাহলে ইউসুফকে জেলের মধ্যে দিব। কথা বলেন কোথায় দেবেন? আজকেও দেখবেন কোরআনের কিছু মুফাসসির আছে যাদেরকে বলবে তোমাদেরকে টাকা দিব, বাড়ি দিব, গাড়ি দিব, সব দিব, তোমরা ওয়াজ করবা, শুধুমাত্র এই কথাগুলো বলবা না। কিন্তু কিছু মানুষ আছে যে কোরআনের মুফাসসির গুলো কোরআনের সত্যি কথা বলে, টাকার টাকার বাড়ি গাড়ির চিন্তা করে না, শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে কেউ জেলের মধ্যে থাকে, কেউ দেশ ছাড়া হয়। জোরে বলেন ঠিক কি না? ইউসুফ নবীকেও ঠিক একই প্রস্তাব দেওয়া হলো। ইউসুফ নবী আবার এমন প্রস্তাব পাওয়ার পরে জুলাইখাকে বলল, না আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা হয়ে আমি এমন কাজ কখনোই করতে পারবো না। এমন কথা বলার পরে জুলাইখা স্বামীর কাছে গিয়ে বলল, স্বামী তুমি ইউসুফকে এই মুহূর্তে জেলের মধ্যে প্রেরণ করো। জোরে বলেন আল্লাহু আকবার। ইউসুফ নবী এবার জেলের মধ্যে চলে গেল। জেলে যাওয়ার পরে এক দুই চার পাঁচ দশ বছর পার হয়ে যাচ্ছে, অনেক বছর হয়ে গেল, অনেক বছর। মুফাসসিরগণ কেউ বলছেন আট বছর, কেউ বলে নয় বছর, কেউ বলে দশ বছর। অনেক বছর পার হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম, তার কিন্তু একটা স্পেশাল মুজিজা ছিল ছোটবেলা থেকে। বলেন তো মুজিজাটার নাম কি? কি মুজিজার নাম? স্বপ্ন। কি তিনি স্বপ্নের ব্যাখ্যা জানতেন? জোরে বলেন আল্লাহু আকবার। যে কোনো স্বপ্ন দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটা তিনি বলতে পারতেন। আমার ভাইয়েরা, ইউসুফ নবীর পিতার নাম ছিল হযরত ইয়াকুব, তাই না? ইয়াকুব নবীর পিতার নাম ছিল হযরত ইসহাক, ইসহাক নবীর পিতার নাম ছিল ইব্রাহিম। তার মানে দেখেন ইউসুফ নবীর পরদাদা সম্ভবত ইব্রাহিম নবী কিন্তু স্বপ্নের ব্যাখ্যা ভালো জানতেন, যার কারণে আল্লাহ যখন স্বপ্নের মধ্যে দেখাইছে তোমার প্রিয় বান্দাকে জবহ করো, মুহূর্তের জন্য দেরি করে নাই, কলিজার টুকরা সন্তান ইসমাইলকে জবহ করার জন্য নিয়ে চলে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি ভাবতে পারতেন আমার সন্তানকে নয় অমুক জিনিস অমুক জিনিস। অনেকে বলে একশো কুট, এই কুট, সেই কুট, এগুলা করছে, আসলে এগুলা কিছু না। স্পষ্ট তাফসির হলো ইউসুফ হযরত ইব্রাহিম যখন স্বপ্নে দেখেছে প্রথমবারই তার সন্তানকে কুরবানির জন্য নিয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে আল্লাহর অর্ডার তিনি বুঝতে পারছেন, আল্লাহ তাকে পরীক্ষার জন্য এই স্বপ্ন দেখাইছেন তিনি বুঝতে পারছেন। ইব্রাহিম নবী যেমন স্বপ্নের ব্যাখ্যা বুঝতেন, ওই রকম হযরতে ইয়াকুব নবী স্বপ্নের ব্যাখ্যা বলতে পারতেন, হযরত ইউসুফ নবীও কিন্তু স্বপ্নের ব্যাখ্যা বলতে পারতেন। আমার মুসলমান ভাইয়েরা, সব নবীরা স্বপ্নের ব্যাখ্যা এত সুন্দর করে বলতে পারতেন, এরকম ইউসুফ নবী যখন জেলের মধ্যে আছে, জেলের মধ্যে ইউসুফ নবীর দুইজন সঙ্গী হয়ে গেল, কয়জন? দুইজন সঙ্গী হয়ে গেল, বন্ধু হয়ে গেল। আমার মুসলমান ভাইয়েরা, আর দশ মিনিট, আর দশ মিনিট থাকবেন তো না চলে যাবেন? হ্যাঁ হ্যাঁ বলবো। ইউসুফ নবীর পাশে ডান দিকে একজন, বাম দিকে একজন, সব সময় জেলের মধ্যে দুইজন সঙ্গী ছিল। এই দুইজন সঙ্গী একদিন হঠাৎ করে স্বপ্ন দেখল, দুইজন সঙ্গীর দুই রকম স্বপ্ন হলো। একজন স্বপ্নের মধ্যে দেখতেছে সে একবারে মদের গ্লাস নিয়ে বাচ্চার আশেপাশে ঘোরাঘুরি করতেছে, বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে, মদ খাওয়াচ্ছে অথবা এরকম জিনিস খাওয়াচ্ছে। আর আর একজন স্বপ্ন দেখল তাকে একটা শোলে চড়ানো হয়েছে অথবা মাথার উপর একটা রুটি দিছে, আর দুইটা কাক মাথার উপর থেকে ঠুকায়া ঠুকায়া রুটি খাচ্ছে। এই দুজন যখন ইউসুফ নবীর কাছে আসলো, আসার পরে ব্যাখ্যা জিজ্ঞেস করলো, ইউসুফ নবী তখন ব্যাখ্যা দিয়ে দিল, একজনের কথা বলছি যে তোমার এইরকম করে মদ খাওয়াচ্ছ, তার মানে হচ্ছে তুমি বাচ্চাদের জেল থেকে অল্প দিনের মধ্যে তোমরা দুইজন ছাড়া পাবে। জোরে বলেন আল্লাহু আকবার। দুইজন অল্প দিনের মধ্যে ছাড়া পাবে, একজন কি করবে, একজন ছাড়া পাওয়ার পরে বাচ্চার অতি কাছের লোক হয়ে যাবে, বাচ্চাকে খাবার খাওয়ানোর দায়িত্ব পাবে, আর আরেকজন বের হওয়ার পরে তাকে শুলে চড়ানো হবে, আর মগজটাকে বের করে ফেললে সেইটা পাখিতে ঠুকায় ঠুকায় শিলচোক শকুনে খাবে। জোরে বলেন আল্লাহু আকবার। দুইজনকে স্বপ্নের ব্যাখ্যা বলার পরে ইউসুফ নবী, যেই ব্যক্তি বেঁচে থাকবে বাচ্চার কাছের লোক হবে,
তাকে শিখিয়ে দিয়েছে তুমি যখন জেলের মধ্যে থেকে বের হবা তখন বাদশার কাছে তুমি আমার কথাটা বলবা। আমার মুসলমান ভাইয়েরা, এমন কথা বলার পরে ইউসুফ নবীর কথা শুনে ওই লোক যখন জেল থেকে বের হলো, জেল থেকে বের হয়ে একজনকে শুলে চড়ানো হলো আর একজন বাদশার কাছের লোক হিসেবে চাকুরিতে নিয়োগ হলো। কিন্তু চাকুরি পাওয়ার পরে লোকটা সব কিছু ভুলে গেছে। হঠাৎ করে মিশরের বাচ্চা একটা স্বপ্ন দেখল। আমার মুসলমান ভাইয়েরা, স্বপ্নের মধ্যে দেখতেছি তার এলাকায় একটা ঘটনা ঘটে গেছে। বাচ্চা স্বপ্নে দেখে একটা মোটা তাজা গরু আর একটা শুকনা গরু। এই মোটা তাজা গরু আর শুকনা গরু দেখার পরে এইবার বাচ্চা চিন্তিত হয়ে গেলেন, কি করা যায়, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে। একজন আর একজনকে খেয়ে ফেলতেছে, শুকনা গরুটা মোটা তাজা গরুকে মনে করেন গিলে ফেলতেছে, এমন কিছু একটা স্বপ্ন দেখে বাচ্চা চিন্তায় পড়ে গেল। তিনি বলতেছে, কে পারবে এই স্বপ্নের ব্যাখ্যা, কেউ কি জানে নাকি। তখন বাচ্চার ওই খাস লোক সে বুঝতে পারলো এই বাচ্চার স্বপ্নের ব্যাখ্যা তো ইউসুফ দিতে পারবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম যখন এমন ব্যাখ্যার কথা যখন জানতে পারলো, ইউসুফ নবীকে তখন অফার করা হলো। ইউসুফ নবী তখন স্বপ্নের ব্যাখ্যাটা বলে দিলেন। বলে দেওয়ার পরে আমার মুসলমান ভাইয়েরা, ইউসুফ নবীকে তখন ওখান থেকে বাচ্চার কাছে নিয়ে আসা হলো। বাচ্চার কাছে নিয়ে আসা পরে বাচ্চা স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলো। তখন ইউসুফ নবী বলল, এই দেশে দুইটা জিনিস দেখা দিবে, 7 বছর মনে করেন কয়েক বছর ভালো ফসল হবে, ভালো ফসল হবে, হওয়ার পরে এই ফসলগুলো তোমাদেরকে মজুদ করে রাখতে হবে, আর পরে কয়েক বছর এমন খারাপ ফসল হবে সারা মিশরে দুর্ভিক্ষ, মিশরের আশেপাশে সব দেশগুলোতে দুর্ভিক্ষ দেখা দেবে, এই জন্যে প্রথম বছরে যখন ভালো ফসল হবে এগুলো মজুদ করতে হবে, মজুদ করে দুর্ভিক্ষের সময় এগুলো সরকারিভাবে মানুষের কাছে অল্প টাকায় বিক্রি করতে হবে। এমন কথা শুনে বাদশা খুশি হয়ে গেল, ইউসুফ নবীকে মুক্তি দিতে চাইল। কিন্তু ইউসুফ নবী তখন বলল, না আমি এভাবে মুক্তি নেব না, আমাকে মুক্তি দিতে হলে কি কারণে ধরেছিল আর সেইটাই আসল দোষী কে সেটা বের করতে হবে, তারপরে আমাকে মুক্তি দিতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার ইউসুফ নবী তাকে কাঠগড়ায় নেওয়া হলো, জুলাইকাকেও কাঠগড়ায় নেওয়া হলো। নেওয়ার পরে নাফসিরের একজন মুফাসসির বলছেন, এমন সময় জুলাইকার একজন আত্মীয় যখন সব ঘটনা খুলে বলল, তখন জুলাইকার একজন আত্মীয় শিশু বাচ্চা যে এখনো কথা বলার মতো পরিস্থিতি হয় নাই, এই ছোট বাচ্চা, মুফাসসিরগণ দুই রকম কথা বলছে, কেউ বলছে যে বড় মানুষ যে কথা বলতে পারে, সে বলছে যে পিছন থেকে যদি কলার ছিঁড়া থাকে তাহলে জুলাইখার দোষ, আর যদি সামনে থেকে কলার ছিঁড়া থাকে তাহলে ইউসুফের দোষ, এটাই তো সাধারণ ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা। কিন্তু মুফাসসিরগণ আর এক জায়গায় বলেছেন, আর যদি ইউসুফ যখন কাঠগড়ায় দাঁড়ালো তখন জুলাইখার কাছে অলৌকিক ভাবে একটা ঘটনা ঘটলো, জুলাইখার খালাতো ভাই ছোট্ট এখনো দোলনায় আছে, কথা ফোটে নাই, এমন ছোট্ট বাচ্চা ইউসুফের পক্ষে সাক্ষী দিয়ে দিল, ইউসুফের পিছনে যদি ছিঁড়া থাকে তাহলে জুলাইখার দোষ, আর সামনে ছিঁড়া থাকলে জুলাইখার দোষ নয়, সামনে ছিঁড়া থাকলে ইউসুফের দোষ। জোরে বলেন আল্লাহু আকবার। বলতে পারেন এমন কথা কেন, দোলনার শিশু কি কোনোদিন কথা বলতে পারে? আমার মুসলমান ভাইয়েরা, পৃথিবীতে 3-3 জন শিশু যাদের কথা ফোটার আগে অলৌকিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্বারা কথা বলিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। একজন হলো জুরাইজকে, আল্লাহর একজন ওলি, এই জুরাইজ নাম, এই জুরাইজের জন্য একজন ছোট বাচ্চা জুরাইজের পক্ষে সাক্ষী দিয়ে দিয়েছিল। কেমন ঘটনা কি শুনবেন নাকি আমার মুসলমান ভাইয়েরা। জুরাইজের এই ছোট্ট বাচ্চা, সময় যেহেতু নাই সংক্ষিপ্ত করে দিই, জুরাইজের পক্ষে একটা ছোট্ট বাচ্চা সাক্ষী দিয়েছিল। এই ছোট্ট বাচ্চাটা জুরাইজের পক্ষে সাক্ষী দেওয়ার কারণে জুরাইজ বেঁচে গিয়েছিল, কথা বলার বয়স হয় নাই তারপরও কথা বলেছিল। দ্বিতীয় নাম্বার আর একজন, মরিয়ম আলাইহিস সালামের ছেলে, নাম তার হযরতে ঈসা। জোরে বলেন কি, মরিয়ম আলাইহিস সালাম, তিনি বিবাহ করেন নাই, হযরতে মরিয়ম তিনি বিবাহ না করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মক্ত থাকতেন, এত বেশি ইবাদত করতেন, সারা রাত তিনি ইবাদত করতেন,
ইবাদতের জোটে আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের উপর এত বেশি খুশি হয়ে গেছেন। আল্লাহ নবী হাদিসে বলছেন, পৃথিবীতে চারজন নারীর জীবনী তোমাদের জন্য যথেষ্ট, তার মধ্যে এক নাম্বার মারিয়াম আলাইহিসসালাম মহিলাদের জন্য মডেল হলো। এক নম্বরে মারিয়াম আলাইহিসসালাম চিৎকার দিয়ে বলেন, আল্লাহু আকবার। হযরতে মারিয়াম আলাইহিসসালাম তিনি যখন আল্লাহর ইবাদতে মুক্ত হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মারিয়াম আলাইহিসসালামকে জানাচ্ছেন, মারিয়াম আমি তোমাকে সন্তান দেব। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন মারিয়ামের কাছে। মারিয়ামকে বলছে, মারিয়াম তোমার গর্ভে আল্লাহ সন্তান দিতে চায়। এইবার মারিয়াম আলাইহিসসালাম বলে, জিব্রাইল আমি তো বিবাহ করি নাই, তাহলে কেমন করে আমার পেটে সন্তান আসবে, কিভাবে সন্তান আসবে? মারিয়াম আলাইহিসসালাম অ্যাস্টুরেট হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায়। জিব্রাইল তখন বলে, মারিয়াম তুমি শুনে নাও, তোমার সন্তান হওয়ার জন্য তোমার এই বিবাহ করা লাগবে না, তোমার ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন এমন বেশি খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্বামী ছাড়াই সন্তান দিয়ে দিবে। জোরে বলেন, আল্লাহু আকবার। আমার কাছে একটা ফুল দিয়েছেন, এই ফুলটা জান্নাতের ফুল, তোমার দিকে ফুঁকে দিলে কি যেন তেলাওয়াত করে জিব্রিল আমিন ফু দিলেন। ফু দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিসসালামের গর্ভের মধ্যে সন্তান ঢুকিয়ে দিলেন। জোরে বলেন, আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিসসালামের গর্ভে সন্তান আসার পরে, সন্তান যখন দুনিয়াতে আসবে, আসার আগে মারিয়াম চিন্তিত হয়ে গেলেন, সমাজের লোকরা তো আমাকে মেরে ফেলবে, চিন্তা করবেন সন্তান হলো স্বামী ছাড়া কিভাবে, নিশ্চয় জেনা করেছে, এমন চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না শুরু করলো। আল্লাহ আপনি একটু বলেন তো আমি তাদেরকে কি জবাব দেব। আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে, মরিয়ম তোমার কোনো চিন্তা নাই, তোমাকে কোনো প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না, তোমারে কেউ শাস্তি দেব না, তোমার কাছে যদি সন্তানের পরিচয় চায় তাহলে তোমার সন্তান শিশু অবস্থায় সে উত্তর দিয়ে দেবে। জোরে বলেন, আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার মরিয়মের ছেলে ঈসা যখন দুনিয়ায় আসলো, এলাকার লোকজন তো জিজ্ঞাসা করতেই পারে, মনে করেন মুরব্বি যায় মহিলাকে জিজ্ঞাসা করে, মারিয়াম তুমি একটু বলো তোমার কাছে এই সন্তান এটা কিভাবে আসলো, তুমি কি জেনা করছো নাকি? তখন মারিয়াম আলাইহিসসালাম চুপ করে থাকে, কোনো কথা দেয় না, কোনো কথা বলে না। তার কোলের মধ্যেকার ছোট্ট সন্তান, যেই সন্তানের এখনো কথা ফোটে নাই, এই ছোট্ট সন্তান ওই মুরব্বিকে সঙ্গে সঙ্গে বলে দেয়, আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর প্রেরিত নবী হযরত ঈসা, আল্লাহ রাব্বুল আলামিন স্বামী ছাড়া আমার মা কে আমাকে সন্তান হিসেবে পাঠিয়েছেন। চিৎকার দিয়ে বলেন, আল্লাহু আকবার। মুফাসসিরগণ তিনজনের কথা বলছে, একজন জুরাইজের পক্ষে সাক্ষী দেওয়া ছোট্ট ছেলে, দ্বিতীয় নাম্বার ঈসা মারিয়ামের পুত্র ঈসা, আর তৃতীয় নাম্বার হলো এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে সাক্ষী দেওয়া ওই জুলাইখার খালাতো অথবা ফুফাতো ভাই। চিৎকার দিয়ে বলেন, আল্লাহু আকবার। তার মানে বোঝা যাচ্ছে সম্মান বাঁচানোর মালিককে আল্লাহ রাব্বুল আলামিন যদি জুরাইজকে সম্মান, ছোট্ট বাচ্চাদের কথা বুঝে নাই তারে দিয়ে বাঁচাইতে পারে, আল্লাহ যদি ঈসার তার মারিয়ামের সম্মান বাঁচাতে পারে, আমার আল্লাহ যদি এই দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের সম্মান যদি জুলাইখার খালাতো ভাই ছোট্ট বাচ্চার দিয়ে বাঁচাইতে পারে, তাহলে আজকে যদি কাউরে মিথ্যা মামলা দিয়ে কোনো কোরআনের মুফাসসিরকে আটকে রাখা হয়, এমন একটা দিন আসবে আল্লাহ এরকম অলৌকিক কোনো ক্ষমতা দিয়ে আমাদের কোরআনের পাখি কোরআনের ময়দানে উড়ায় দিবে। চিৎকার দিয়ে বলেন, ঠিক কিনা?